হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সিফাত নূর, আবারও এসেছি আপনাদের কাছে কিডনি সংক্রান্ত বিষয়ে কথা বলতে। আমাদের আজকের বিষয়, কিডনিটা পাথর হলে আপনি কিভাবে বুঝবেন। আসুন প্রথমে জেনে নেই কিডনিটা পাথর হওয়ার কারণগুলো কী। প্রথমত ভিটামিন এ এর ঘাটতি, প্রস্রাবে বিভিন্ন মাত্রায় লবণের আধিক্য, অধিক গরমের কারণে প্রস্রাব ঘন হয়ে যাওয়া, হরমোনের অসমতার কারণে প্রস্রাবে সাইট্রেটের পরিমাণ কম হয়ে যাওয়া, মূত্রথলিতে দীর্ঘ সময়ে প্রস্রাব জমে থাকা এবং পর্যাপ্ত পরিমাণে প্রস্রাব না হওয়া, প্রস্রাবের রাস্তায় প্রতিবন্ধকতা, প্যারাথাইরয়েড গ্রন্থির অধিক কার্যকারিতার কারণে প্রস্রাবে অতিরিক্ত ক্যালসিয়াম নির্গত হওয়া, দীর্ঘদিন নড়াচড়া না করা অর্থাৎ শরীর অবশ থাকা, কিডনিতে দীর্ঘস্থায়ী প্রদাহ। মূলত এসব কারণেই কিডনিতে পাথর হয়। এখন আসি পাথর কয় প্রকার। কিডনিতে পাথরের চারটি ধরন রয়েছে। এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম অক্সালেট পাথর, ক্যালসিয়াম ফসফেট পাথর, ইউরেট পাথর এবং সিস্টিন পাথর। এরপরে আসুন জেনে নেই কিডনিতে পাথর হলে কি কি লক্ষণ দেখা যাবে। রোগী সর্বপ্রথম যে কমপ্লেইনটি নিয়ে আসে তা হচ্ছে ব্যথা। ব্যথাটি পিঠের পেছনে যে কোনো একদিকে বা দুই দিকে চাপা ধরনের ব্যথা, যেটাকে আমরা ডাল অ্যাকিং পেইন বলে থাকি, এবং এই ব্যথাটা নড়াচড়া, দৌড়াদৌড়ি এবং সিঁড়ি দিয়ে ওঠানামার সাথে সাথে বাড়তে পারে। দ্বিতীয়ত, পাথরের স্থান পরিবর্তনের সাথে সাথে ব্যথার জায়গারও পরিবর্তন হতে পারে অথবা ধরনেরও পরিবর্তন হতে পারে। যেমন পাথর যদি কিডনিতে থাকে তাহলে সেটা পিঠের পেছন দিকে, যদি মূত্রথলি অথবা মূত্রনালীতে চলে আসে তখন অবস্থান পরিবর্তন করে সামনের দিকে চলে আসতে পারে। ব্যথাটা সময়ের সাথে সাথে তীব্র থেকে তীব্রতর হতে পারে এবং ওষুধ নেওয়ার পর ব্যথাটা কমতে পারে। এছাড়াও প্রস্রাবের রাস্তায় জ্বালা পোড়া এবং প্রস্রাবের সাথে রক্ত যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। তৃতীয়ত, যদি রোগী অনেকদিন ধরে চিকিৎসা না নিয়ে অপেক্ষা করে তখন পাথরের সাইজ ধীরে ধীরে বড় হয়ে রোগীর কিডনি নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে রোগী ডাক্তারের কাছে কিডনি নষ্ট হওয়ার সাইন সিমটমসগুলো নিয়ে আসে। এর মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ, রক্ত শূন্যতা, ক্ষুধামন্দা, বমি বমি ভাব, শরীর হলুদ হয়ে যাওয়া, শরীর চুলকানো এবং কিডনি ফুলে যাওয়া, কিডনির জায়গায় চাকা অনুভূত হওয়া এবং পুরো শরীর ফুলে যাওয়া। এরপর কিডনি ও মূত্রনালীতে পাথর যদি প্রস্রাবের রাস্তা আটকে দেয় বা বন্ধ করে দেয় তখন কিডনিতে পানি জমে হাইড্রোনেফ্রোসিস হয়ে যায়, সেক্ষেত্রে কিডনি ফুলে বড় হয়ে যাবে এবং চাকার মতো দেখা যাবে। এই অবস্থায় অনেক সময় কিডনিতে পুঁজ জমে ইনফেকশন হয়ে যায়, এটা আমরা বলি পায়োনেফ্রোসিস। এই পায়োনেফ্রোসিস হলে রোগীর প্রচণ্ড জ্বর আসবে, কিডনি ফুলে যাবে এবং রোগী অনেক টক্সিক হয়ে যাবে। এই পুঁজ তাৎক্ষণিকভাবে বের করতে না পারলে কিডনি অকেজো হয়ে যায়, এমনকি রোগী সেপ্টিসেমিক শকের দিকে চলে যেতে পারে এবং এই সেপ্টিসেমিক শক নিয়ে রোগী অনেক সময় মারাও যেতে পারে। এছাড়াও অনেক বড় পাথরের কারণে এবং দীর্ঘদিন পাথর থাকার কারণে রোগী নন ফাংশনিং কিডনি বা নষ্ট কিডনি নিয়ে আসতে পারে। তাহলে এই ধরনের লক্ষণ যদি আপনারা আপনাদের মধ্যে দেখতে পান তাহলে একটুও দেরি না করে নিকটস্থ হাসপাতাল অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে দেখা করবেন এবং বিশেষজ্ঞ চিকিৎসক এই ধরনের লক্ষণ দেখে আপনাকে প্রাথমিকভাবে কিছু পরীক্ষা নিরীক্ষা বা ইনভেস্টিগেশন করতে দেবেন এবং সে অনুসারে আপনার ট্রিটমেন্ট প্ল্যান সাজানো হবে। তাহলে আজ এ পর্যন্তই থাক। এর পরের পর্বে আমরা আলোচনা করব চিকিৎসা পদ্ধতি নিয়ে এবং কী কী চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে অ্যাভেইলেবল আছে তা নিয়ে। এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশেই থাকবেন।